বিয়ের বয়স হয়ে গেলেও যোগ্য পাত্রী না পাওয়ায় সরকারের কাছে চিঠি দিয়েছে একদল অবিবাহিত যুবক। পাত্রীর খুঁজে দেওয়ার দাবিতে ঘোড়া ব্যান্ড পার্টি নিয়ে রাজপথে নেমেছে তারা। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর জানা যায়, 20 ডিসেম্বর রাজ্যের সোলাপুরে বিয়ে করতে ইচ্ছুক একদল পুরুষ একত্রিত হয়ে একটি দল গঠন করে। দলের নাম দেওয়া হয় পাত্রের দল। পরে তারা একটি মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি উল্লেখিত একটি চিঠি জমা দেন। মূলত সন্তান জন্মের আগে গর্ভস্থ ভ্রূণ ছেলে নাকি মেয়ে তা জেনে ফেলার বিরুদ্ধে আইনের সাহায্যে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন যুবকরা। বিয়ের জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদনও জানানো হয় সরকারের কাছে। তারা দাবি করেন, মহারাষ্ট্রের প্রতি 1000 পুরুষের বিপরীতে নারীর সংখ্যা মাত্র 889 জন। এর ফলে বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকেই দায়ী করা হয়েছে। অভিযোগ রয়েছে, জন্মের আগেই অনেক কন্যা ভ্রূণ হত্যা করা হয়, সরকার এটি বন্ধ করতে পারেনি, সে কারণেই রাজ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা কমে গেছে। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক।